মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শয়তানের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা। দলিল সূরা জারিয়াত 56 আয়াত। আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, সিরফ এই জন্যই সৃষ্টি করেছি যে তারা সিরফ আমার দাসত্ব করবে। ইসলামের নামে তখন থেকেই শুরু হয়েছে ইহুদি নাসারা চক্রান্তের মাধ্যমে মুসলমানদেরকে বিভক্ত করে, কখনো মজহাবের নামে, কখনো দর্শনের নামে, কখনো রাজনীতির নামে, কখনো ভক্তির নামে, কখনো মারেফাতের নামে অসংখ্য দলে মুসলমানকে বিভক্ত করা হয়েছে শুধুমাত্র শয়তানি আদর্শ পূরণ করার জন্য, নিজেদের দুনিয়াবী স্বার্থ পূরণ করার জন্যই কোরআন হাদিসের বিকৃত করে ব্যাখ্যা করে দুনিয়ার মানুষকে আল্লাহ দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্বে বাধ্য করা হচ্ছে। একদল মানুষ জীবিত মানুষের দাসত্ব করছেন, আর একদল মানুষ মৃত মানুষের দাসত্ব করছেন। আর আমরা এখানে সকল মানুষকে, মুসলিম হোক অমুসলিম হোক, যিনি যে কোনো দল মতো থাকুক না কেন, মানুষ সবাই যেহেতু এক আল্লাহ সৃষ্টি, যে সকল মানুষকে আমরা এক আল্লাহ দাসত্বের আহ্বান করি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। তবলিগি ইসলামের উদ্দেশ্য কি? এটা কি সিরফ একটি দোয়ার মজলিস? এটা কি আখেরি মোনাজাত করে মানুষের চক্ষু ভিজিয়ে দেওয়ার মজলিস? এটা কি বছরের শেষে একদিন আপনাদেরকে এখানে ডেকে এনে একটু আনন্দ করার মজলিস? তবলিগি ইজতেমার মূল উদ্দেশ্য যেটি, সেটি আমরা এখানে বলেছি, আল্লাহ পাক যেটা নিজে বলেছেন সেটাই। এর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে শয়তানের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে ফিরিয়ে আনা। আমি আবারও বলছি, আমাদের তবলিগি ইজতেমার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষকে শয়তানের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে সমবেত করা। বলুন তো আমার সাথে, মানুষকে শয়তানের দাসত্ব থেকে ফিরিয়ে আল্লাহর দাসত্বে সমবেত করা। দলিল সূরা জারিয়াত 56 আয়াত। ওয়ামা খালাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমরা জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, সিরফ এই জন্যই সৃষ্টি করেছি যে তারা সিরফ আমার দাসত্ব করবে। আজকের পৃথিবীতে যত হানাহানি, মারামারি, কাটাকাটি, সবগুলোর একটাই কারণ, মানুষ মানুষের দাসত্ব করছে। একদল মানুষ জীবিত মানুষের দাসত্ব করছেন, আর একদল মানুষ মৃত মানুষের দাসত্ব করছেন। যারা ধর্মের নামে কিলোমিটার কিলোমিটার ব্যাপী মাহফিল করছেন বছরে একদিন, সেখানে সিরফ মরা মানুষের দাসত্ব করা হয়। আর যারা রাজনীতির নামে মানুষকে ডেকে এনে স্লোগানের পরে স্লোগান দিয়ে নেতা নেত্রীর নামে চিৎকার ধ্বনি করেন, তারা সিরফ জীবিত মানুষের দাসত্ব করার জন্য মানুষকে আহ্বান করেন। আর আমরা এখানে সকল মানুষকে, মুসলিম হোক অমুসলিম হোক, যিনি যে কোনো দল মতো থাকুক না কেন, মানুষ সবাই যেহেতু এক আল্লাহ সৃষ্টি, যে সকল মানুষকে আমরা এক আল্লাহ দাসত্বের আহ্বান করি। পার্থক্য বুঝতে পারছেন? এখন এখানে কোনো শরীক চলবে না, আল্লাহর সঙ্গে কোনো কিছুরই শরীক চলবে না। জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস, কথা ঠিক? আমরা বলি আল্লাহ সার্বভৌম ক্ষমতার উৎস। যারা ওই মতের অনুসারী তারা কি আমাদেরকে মহব্বত করবে না দুশ্মনী করবে? আমরা বলি আমার নবী মানুষ নবী, তারা বলেন, আরেক দল বলেন আমার নবী নূরের নবী। আমরা নবীর সঙ্গে শিরিক করি না, শিরক ফির রিসালাত করি না। নবীর হাদিস পাওয়ার পরে কোনো মানুষের কোনো বক্তব্যকে আমরা গুরুত্ব দেই না। অপরাধ হচ্ছে সবচেয়ে, এখানে অধিকাংশ মানুষ মানুষকে গুরুত্ব দিয়েছে আল্লাহর উপরে, যদিও মুখে আল্লাহ আকবার বলেন সবাই। কোরআন হাদিস একদিকে, বাপ দাদা এবং হুজুরদের কথা আর একদিকে। এখানে মানুষের কর্তব্য হবে কোরআন হাদিসকে অগ্রাধিকার দেওয়া, আমরা সে কথাটাই মানুষকে বলি। আর এজন্য যারা আমাদের দাওয়াতে উদ্বুদ্ধ, যারা আমাদের দাওয়াতকে স্বীকার করেন বা অন্তর থেকে ভালোবাসেন, তারা এই আল্লাহর
হারানো কথাগুলি পুনরায় শোনার জন্য আনন্দের সঙ্গে নওদৌড়ে মাটিতে আসেন, ঠিক না? 1400 বছর আগে দাওয়াত হারিয়ে গেছে, রসুল বিদায় হয়ে গিয়েছেন, খলাফায়ে রাশিদিন বিদায় হয়ে গিয়েছেন, ইসলামের নামে তখন থেকেই শুরু হয়েছে ইহুদি নাসারা চক্রান্তের মাধ্যমে মুসলমানদেরকে বিভক্ত করে, কখনো মজহাবের নামে, কখনো দর্শনের নামে, কখনো রাজনীতির নামে, কখনো ভক্তির নামে, কখনো মারেফাতের নামে অসংখ্য দলে মুসলমানকে বিভক্ত করা হয়েছে শুধুমাত্র শয়তানি আদর্শ পূরণ করার জন্য, নিজেদের দুনিয়াবী স্বার্থ পূরণ করার জন্যই কোরআন হাদিসের বিকৃত করে ব্যাখ্যা করে দুনিয়ার মানুষকে আল্লাহ দাসত্ব বাদ দিয়ে মানুষের দাসত্বে বাধ্য করা হচ্ছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশে একমাত্র সংগঠন যারা দার্থহীন ভাবে বলে দিতে চায় সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, এই বক্তব্য এই স্লোগান নিয়ে বাংলার জমিনে শুধু নয় পৃথিবীতে কোনো দেশে দাওয়াতের ময়দানে নামে নাই। বলুন আলহামদুলিল্লাহ। এই দাওয়াত শুধু নওদপাড়াতে নয়, গ্রামের গঞ্জে শহরে বন্দরে প্রতিটি ঘরে ঘরে যখন উত্থিত হবে তখনই বাংলাদেশে সমাজ বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। আমরা বাঁচবো কিনা জানি না, আগামী দিনে এই দাওয়াতকে স্তব্ধ করার ক্ষমতা কারোরই হবে না ইনশাআল্লাহ। এর কারণ সত্য যখন প্রকাশিত হয় মিথ্যার অন্ধকার তো অটোমেটিক্যালি দূরীভূত হয়ে যায়। কোরআন হাদিস সত্য, এটাকে মানে ভোটাভুটির মাধ্যমে প্রমাণ করতে হবে নাকি? যারা কোরআন হাদিসের বিরুদ্ধে বলে তারাও অন্তর অন্তর স্বীকার করে যেটা সত্য, মানতে পারে না দুনিয়াবি লোভের কারণে। আবু জাহলও জানতো আমার রসুল সত্য, সে বলেছিল তুমি যে মিথ্যা কথা বলো না তো আমরা জানি, কিন্তু কোরআনটা পরিবর্তন করে নিয়ে আসো, ওই কোরআন মানা যাবে না। আবু জাহল কোরআন মানেনি, আমরাও কোরআন হাদিস মানি না, বলতে একটু লজ্জা করে কিন্তু বলতে বাধ্য হচ্ছি। টুপি দাঁড়িওয়ালারাই কোরআন হাদিসকে বেশি নষ্ট করেছে, যারা ধার্মিক বলে পরিচিত দেশে, আর যারা ধর্মকর্ম করেন না সিরেফ ক্ষমতা নিয়ে লড়াই করেন তারা কিছুটা বড় নমনীয়, ওদেরকে বললে অন্তত শোনে, এরা শুনতেও নারাজ।